আজকে সোমবার মঙ্গলবার ছুটি থাকে, এই ছুটির দিনে আমি আবার দোভাষীর কাজ করি, যেরকম বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, পাঞ্জাবি। তো এই সামনেই আমার এই বিল্ডিংয়ে একটা কাজ ছিল, একটা পেশেন্টের সাথে কাজটা শেষ করে বেরোলাম। এই শহরটা আপনাকে দেখাচ্ছি, আসলে আপনি শহরটা এনজয় করুন, কত সুন্দর শহর। এই শহরে এটা হচ্ছে ম্যানহাটনের 34 ওয়েস্ট অ্যান্ড 6th অ্যাভিনিউ। এখানে যেমন গাড়ি ঘোড়ার যেমন চলে যেমন তার রাস্তা আছে, সাইকেল যারা চালায় তার জন্য আলাদা রাস্তা। এইটা হচ্ছে সাইকেলের বাইক লেন, এখানে শুধু সাইকেল চলবে। আমি দেখাচ্ছি ভালো করে আপনাদেরকে, যারা ক্রুজ যারা ঘুরতে আসে ঠিক এখানটায় সাইকেল ধরা থাকে। আপনার ক্রেডিট কার্ডে পে করে সাইকেল নিয়ে ঘুরে আসেন, ঘুরে আবার অন্য যে কোনো জায়গায় সাইকেল রেখে দিতে পারবেন। এই লোক সাইকেলে ঘুরছে, সাইকেলে এই লেনটা শুধু বাইক সাইকেলের জন্য, না অন্য কোনো গাড়ি ঘুরতে পারবে না। পাশে গাড়ির জন্য রাস্তা আছে, এই পাঁচটা গাড়ির রাস্তা আছে। এখানে যে বিল্ডিংগুলো আছে সব পুরোনো পুরোনো বিল্ডিং, এগুলো সব একটা 100 বছর 150 বছর আগের বিল্ডিং। এই পাশে হচ্ছে কোভিড টেস্টিং, এটা বিনা পয়সায় আপনি কোভিড টেস্ট করতে পারবেন। পিসিআর টেস্ট, অ্যান্টিজেন টেস্ট, টেস্টিং সব কিছু আপনারা পাবেন বিনা পয়সায়। এখানে নিউ ইয়র্ক শহরে এখনও বিভিন্ন জায়গায় আছে যেখানে কোভিড টেস্ট করা হয় বিনা পয়সায়। এখন নিউ ইয়র্ক শহরটা সামার টাইম, সব লোক বেরিয়ে পড়ছে। এটাকে হেরাল্ড স্কয়ার বলা হয়, সমস্ত পুরনো পুরো বিল্ডিং। এবার আপনাদের অন্য পাশে একটু নিয়ে যাচ্ছি, একটা ফুড কোর্ট। এটা সাইকেল লেন, গার্ডে এখানে সবাই বসছে, এখানে ফুড কোর্ট আছে। এই আশপাশ থেকে কেউ খাবার নিয়ে আসছে, নিয়ে এসে বসে খাচ্ছে। এটা সামারে বসার জন্য জায়গাটা করেছে। সামারটা এখানে লোকেরা খুব এনজয় করে, মন ভরে এনজয় করে। উইন্টার সবাই করতে পারে না, প্রচণ্ড ঠান্ডা থাকে, -10 থেকে -20 ডিগ্রি এনজয় করতে পারে না। এখানে আবার খেলা দেখাচ্ছে, এরা খেলা দেখাবে। সবাই এনজয় করছে এখানটা। তা আমি কাজে যখন আসছি, কাজের ভাগে আমরা একটু এনজয় করছি। কালকে আবার সে আবার কাজ শুরু হবে। আমি সকাল 9টা ঘুম থেকে উঠি, 11টায় বেরোই কাজে, 1টা কাজে জয়েন করি, আমার বাড়ি ফিরতে রাত্রি আবার 2টা 3টা বেড়ে যায়। আজকে আবার মহানায় উত্তমের জন্মদিন 3 তারিখে, আমার যে সময় নাই তাই জন্মদিনটা আজকে পালন করে বাড়ি গিয়ে। ঠিক আছে বন্ধুরা, রাখছি তাহলে, আবার কখনো আবার দেখা হবে, কথা হবে।